এরকম করছে কেন? কাটোয়া থেকে স্কেটিং করে আসছিলাম, এখানে একটা পুলিশ অফিসার আছে এখানে গাড়িতে, তো আমাকে স্কেটিং করতে দেখে আচ্ছা রকম গালাগাড়ি করলো। কোনো গালাগাড়ি করলো এই জিনিসটা জানতে চাই আমি। ওখানে আবার যাবো, ওখানে স্কেটিং করে আবার যাবো, দেখি আমাকে কি বলে চাই। অন ক্যামেরা আমি করবো এটা। আমি ওই জন্যই দাঁড়ালাম, আপনি কিছু বলেননি, কিন্তু বাইরে যে কোনো অফিসার ছিল প্রচুর জোরে গালি গালাজ করেছে আমাকে। কেউ তো গালাগালি গালিগালিজ কেউ করেনি ভাইজান, সত্যি কথা বলছি, গালিগালিজ কেউ করেনি ভাইজান, সত্যি কথা বলছি। এখন যখন আমি বলেছি ক্যামেরা অন আছে, আমি একজন ইউটিউবার, তখন সবার গলা কিন্তু নরম হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ পুলিশের ব্যবহার, তো এইভাবে এদেরকে ছেড়ে দিলে হবে না। খাওয়া দাওয়া করে এখন আবার দুপুর 2:15, এখন আবার বেরিয়ে পড়লাম স্কেটিং করতে। তো এখন কিছু স্কেটিংয়ের শর্ট বানিয়ে নেবো, তারপরে আমাদের সেই খাবার রাত্রিবেলা ট্রেন ধরতে হবে। রাস্তাটা একটু খারাপ, তার জন্য একটু অসুবিধা হচ্ছে। ওই যে আমার ক্যামেরাম্যান যাচ্ছে, পালিয়ে চলো পালিয়ে চলো, আমরা পালিয়ে চলো, দাঁড়িয়েও না চলো। কি প্রবলেম হচ্ছে ওদের আমি বুঝতে পারছি না, ওরা ওই রকম করছে কেন, কাল্লাচ্ছে তো ওদের প্রবলেম কি বুঝতে পারছি না। তো আমরা এখন কাটোয়া থেকে স্কেটিং করে আসছিলাম, তো পিছনে মানে এই পাঁচঘড়ার মোড়ে পড়ে এখানে একটা পুলিশ অফিসার আছে এখানে গাড়িতে, তো আমাকে স্কেটিং করতে দেখে আচ্ছা রকম গালাগাড়ি করলো। আমি বিষয়টা দাঁড়ালাম, তারপর ভাড়া বললো চলে আসতে, চলে আসলাম। তো কেন গালাগাড়ি করলো এই জিনিসটা জানতে চাই আমি। ওখানে আবার যাবো, ওখান থেকে স্কেটিং করে আবার যাবো, দেখি আমাকে কি বলে, কারণ আমি এমন কোনো ইলিগাল কাজ করিনি যে আমাকে ওখানে ধরবে। আর এরকম গালিগালা চললে অন ডিউটি পুলিশ অফিসার হয়ে, সেটা আমি জানতে চাই। আমার যদি কোনো খারাপই থাকে, যদি স্কেট করে আমি রাস্তায় অন্যায় করে থাকি, সেটা আমাকে বলার দরকার, ঠিক আছে, যে আমি স্কেটিং করে এই রোডে কেন চালাচ্ছি, আমাকে সাবধান করতে পারতো, এইভাবে কেন গালাগালি করতো, আমার দাঁড়াতে বলতে দাঁড়াতে পারতাম আমি। তারপরে যে সেই অন্যায় হয়েছে আমাকে বলতে পারতো, এবার গালিগালাজ করলে কেন, সেটা জানতে চাই। আমি এখন যাবো ওখানে, দেখি কি বলতে চাই। অন ক্যামেরা আমি করবো এটা। আমার নাম রশিদ আহমেদ, বাড়ি কল্যাণী, কল্যাণী এখানে আত্মীয় বাড়ি এসেছে। জনবহুল রাস্তায় এত লোকজন, এত গাড়ি চালানো হচ্ছে, তুমি এই কাজ করছো, যদি অ্যাক্সিডেন্ট হয় তার কৈফত কে দেবে? স্যার ওটা দুঃখ নয়, আমার দুঃখ কেন জানেন, আমি যেখানে গেলাম আপনারা কিভাবে গালিগালাজ করলেন বলুন তো। গালিগালাজ করেছে, আমি ওইটাই খারাপ লেগেছে স্যার। আপনারা শোনেন, আমি স্কেটিং করি, আমি ইউটিউবার, হ্যাঁ, তো আমি সব জায়গায় শুনে আমি তো চাচ্ছি তোমাকে অবশ্যই করে দেবে, তুমি করে দেবে, আমি তোমাকে গালিগালাজ করিনি ভাই। না আমি স্যার, আমি শুনেছি তো আপনারা কেউ অফিসার অনেক গালিগালাজ করেছেন, যার কারণে দাঁড়ালাম আমি। হয়তো আপনি গালিগালাজ করেননি, তাহলে তুমি বলছো আমি গালি, কিন্তু আপনাদের মধ্যে কেউ অফিসার প্রচুর গালাগালি করেছে। আমি যে আমাকে দাঁড়াতে বলতেন যে স্যার যে ভাই তুমি এরকম করো না, গালাগালি করেনি আমাদের তো কেউ, গালাগালি করেনি কেউ, গালাগালি কেউ তো গালাগালি করতে ভুল ধারণা। আমি দাঁড়াইতে বলছি তুমি এইরকম, তুমি অ্যাক্সিডেন্ট হবে মরবে, তাই তোমার জন্য বলছি, তোমার জন্য বুঝতে পেরেছি। আপনারা তো আপনাদের যেটা কাজ আপনারা বলবেন, আমাদেরকে সতর্ক করবেন, ঠিক আছে, ভালো ভালো। আমি তো কলকাতায় বাংলা প্রত্যেকটা জায়গায় স্কেটিং, কলকাতা ধর্মতলা বন্ধু স্কেটিং করেছি, মিটিং ফিটিং সব জায়গায় ভিডিও করেছি আমি স্কেটিং করে, কেউ কিছু বলে না। তো বলি শুনো, এই রাস্তা এমন, এই জাম রাস্তা না, তোমাকে মানবে না রে। হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু আপনি দাঁড়াতে বললে আমি দাঁড়াতাম, কথা বলতে আপনার সাথে, কিন্তু ওই যে গালি গালাজ করলেন, আমার ওই ভাইগুলো মানে দেখো অবাক হলো, তোমাকে এরকম করে বললো। আমাদের তো কেউ গালাগালি করেনি, কেউ গালাগালি করেনি, ভাইয়ের কাছে মিথ্যা বলছে স্যার, একদম মিথ্যা বলছে, কেউ গালাগালি করেনি, কেউ গালাগালি করেনি, একবার ধর্ম হলো ইমানদারি লিবুছি, ইমানদারি লিবুছি, কেউ গালাগালি করেনি। তোমার কি নাম? তোমার যদি রশিদ আহমেদ, তোমার এই তুমি রশিদ আহমেদ তো, এই দেখো আমার মুসলিম ছিল, আমি ধর্ম নিয়ে বলছি, এও মুসলিম ছিল না, কেউ গালি গালি, তুমি তাহলে ভুল শুনছো রং। স্যার একটা কথা বললে, স্যার একটা কথা, এই ভাই তো মরবি রে ভাই, ওইভাবে জাম রাস্তা দেখো, ওটা তো শুনলে তো আমি তো বলার শিখে গেছি স্যার। তুমি দেখো এই রাস্তা কেমন ভিজি রাস্তা, আর আমি কি বলছি, এদিকে ওদিকে মোটরসাইকেল, খেলাটা একটা ফাঁকা রাস্তা, তোমাকে আরেকদিন আমি বলেছি এই রাস্তাটা, না আমি এখানে আসিনি, আরেকজন এখানে আরো অনেক দিন আছে, হ্যাঁ অনেক দিন আছে। তোমাকে ইমানদার হিসাবে বললাম আমি, আমি ইমানদার হিসাবে বললাম, তোমাকে গালি গালি কেউ করেনি ভাইজান, সত্যি কথা বলছি। তোমার
না সেটা কিছু না, আপনারা আমাদের আমাদের পরিবার জন্য আছেন, তোমার ভালোর জন্য বলা, কারণ তুমি কিছু হলে কিভাবে তো বললে তো আমি তো কখনো এই জিনিস খারাপ মাইন্ড করতাম, আমার প্রচুর কষ্ট হচ্ছে যে একজন মানিটি তো অফিসার হয়েছে আমাকে না মুক্তি হয়ে বলতো, তুমি নিজে শুনো না, আমি শুনেছি, আমি শুনেছি স্যার, আমি আমি ওই জন্যই দাঁড়ালাম, আমি ওই জন্যই দাঁড়ালাম, আমি আপনি কিছু করেননি, কিন্তু বাইরে যে কোনো অফিসার ছিল প্রচুর জোরে গালিগালাজ করেছে আমাকে, আমার যদি ভিডিওটাকে অন থাকতো তাহলে আমি দেখাতে পারতাম আপনাদেরকে, সেই প্রুফটা আমাকে নেই, তখন ক্যামেরাটা অফ ছিল, তুমি কি আমাকে বিশ্বাস করছো না, আমি ধর্মলি বলছি তোমাকে, তোমাকে কেউ গালাগালাজ করে না, তোমাকে বোঝাবার জন্য তোমাকে ডাকার জন্য, কারণ হচ্ছে যে বুঝাবে তো ভাই এই রাস্তায় করছো, তোমাকে ভুল করছো, তুমি এন ছেলে তুমি করো, কিন্তু তোমার কিছু হয়ে গেলে তোমার কিছু হলে আমাদের আমি কল্যাণীতে করেছি, এখন সারা বাংলার সব জায়গায় আমি যাই চালাই, কোনো অসুবিধা নেই, পুলিশটা দেখলে হাসে আর স্যালুট করে হাত মেলে আমার সাথে, আপনি ভালো বলছে ভাই তুমি ভালো কাজ করছো, ঠিক আছে ভাই কিছু মনে করো, আমরা গালি দিই না, একটু ভুল করছি, আমরা গালি দিই না, একটু মনে করো, আমার নাম আজাদ বললাম যে ওর ওর এত ভালো প্র্যাকটিস, কিন্তু কিন্তু ও এই রাস্তায় করা ঠিক না, তোমরা দেখলে আমি আবার পুলিশ অফিসারের কাছ থেকে আসলাম, তো কি হলো কি বললো না তোমরা ভালো করে শুনতে পেলে, তো এখন যখন আমি বলেছি ক্যামেরা অন আছে, আমি একজন ইউটিউবার, তখন সবার গলা কিন্তু নরম হয়ে গেছে, আমাকে প্রথমে ক্যামেরা অন অফ করতে বলছিল, আমি বললাম আমি ইউটিউবার, আমি ইউটিউবে ভ্লগ করি, তারপর সবার গলা নরম হয়ে গেল, তারপর কিভাবে আমার সাথে বললো পুরো একদম ডাহা মিথ্যাটা বলে দিল যে আমি গালাগালি দিই, আমরা তোমাকে বললাম ভাই দাঁড়া এরকম করিস না, এই কথা বলেছি, বাট আমাকে যদি ভিডিওটা হতো আমি অন ক্যামেরা দেখে ধরতাম কীভাবে বুঝতে পারছো, বাট দুর্ভাগ্যবশত তখন ভিডিওটা হয়নি, আমরা সব সত্যি বেরিয়ে যেত, তো এই তো দেখতে পাচ্ছ পুলিশের ব্যবহার কতটা মিথ্যে কথা বললে, ইমানদারির সঙ্গে মিথ্যা মানে সত্যতা বলছে, তো এইভাবে এদেরকে ছেড়ে দিলে হবে না, এরা কি অন ডিউটি অফিসার হয়েছে কীভাবে গালাগালি যায় এটা আমার জানার দরকার।